হ্যালো ফ্রেন্ডস, আজকে ব্লগিংটা স্টার্ট করলাম, এটা ফার্স্ট। এখন অনেক বেজে গেছে, আজকে সকাল থেকে করতে পারিনি। এখন মনে হয় কটা বাজে? 10:54। মেয়ের আজকে এক্সাম আছে, 12-এর কোর্স নয়, ক্লাস টেস্ট 40-তে হবে, বেরোচ্ছে। ছেলে, বড় ছেলে এখনো ঘুমোচ্ছে, ছোটটাও ঘুমোচ্ছে। মেয়ে ভাত টাত খেয়ে এক্সাম দিতে যাচ্ছে, ঘর গিয়ে ছেড়ে দিয়ে আসছে। ভালো করে এক্সাম দিবি, সব ঠিকঠাক লিখবি, মাথায় থাকে যেন। তো তোমরা আজকে দেখতে থাকো, সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়েকে তোমরা উইশ করো যেন ভালো করে এক্সাম দেয়। আমার কথা তো একদম শোনে না, তোমরা উইশ করো, তোমরা বলো, স্পেলিং ঠিক লিখবে। এখনও স্কুলে হচ্ছে হেড গার্ল, সেই জন্য ওর এখন পড়াশোনার কোনো প্রেশার নেই, মনে করে নিজের ক্ষতি নিজে করে। ভালো করে পরীক্ষা দিবি। তো চলো, তোমরা দেখতে থাকো, ও বেরিয়ে যাচ্ছে। মনে করে না, নিতে পারে না, গিয়ে মাকে হুকুম করে, মা এটা, মা ওইটা, মা সেটা, কোথায় ঘড়ি, কোথায় এই ঘড়ি, দেখতে পাচ্ছি না, গুছিয়ে না রাখলে ঘড়ি দেখা যায়? মানে নিয়ে পরে মেসেজ করবি, টাটা কর। হেলমেট, হেলমেট, আমি এবার ঘর দরগুলো, দুই ছেলে ঘুমোচ্ছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ঘর দরগুলো গুছিয়ে নিই, মুছিয়ে নিই, তারপর আবার রান্নার ওখানে যাবো চান টান করে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, যদি কিছু ভুল ত্রুটি হয় বা ভুল কিছু বলে ফেলি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর চেষ্টা করব ভুল না করার। তো মানুষ তো হয়ে যেতেই পারে। তো চলো, পুরো ভিডিওটা আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। এই ঘর দর পুছে ছেলেকে উঠলো, ছেলেকে এই আজকে দুধ খাওয়াবো, দুধ খাওয়াতে বসলাম, সে আর এক আমার ঝামেলা, খাওয়ানোটা বিশাল বড় একটা ঝামেলা। এখন আমার 1 বেজে গেছে, আপনার 11:40 বেজে গেছে, আমার এখনও টিফিন করার সময় পাইনি। এবার টিফিন করব, আগে ছেলেকে খাইনি, তারপর আবার ছোটো ছেলে উঠবে, ছোটো ছেলেকে খাওয়াবো, তারপরে আমার রান্না দেখে আজকে আগে রান্না করে নেবো, তারপর ভাবছি চান করবো, কার্টুন দেখতেই ব্যাস। আমি রান্নাঘরে চলে এসেছি, সব আনাজপত্র কেটে রান্না করতে। আজকে হবে ডাঁটা, আলু, পটল, পেঁপে, টমেটো সব দিয়ে ঝোল, আবার বেগুনও করবে, হবে ঢেঁড়স ভাজা আর কুমড়োর তরকারি। ব্যাস, আজকে আর কিছু হবে না, আজকে তিন রকমই রান্না হবে। এখন রান্না চলছে, ওইদিকে ভাত হচ্ছে, তাতে করে রান্না করছি। আজকে চান হয়নি, আজকে রান্না করে তারপরে আমি চান করব।
নিজে হাতে ধরে তো একটু অসুবিধা হচ্ছে। ভাজা হয়ে গেছে, ঝোলটা করি কেন? তাহলে ছেলে সবজিটা খাওয়ার জন্য একবারে করি অল্প ঝাল দিয়ে, তাহলে ছেলেরও খাওয়া হয় আমাদেরও খাওয়া হয়, কেন যা গরম পড়েছে বলার কথা না। সেই জন্য পাতলা করে ঝোলটা, সবজির ঝোলটা আমি রোজই করি। হাতে না ফোন ধরে করতে খুব অসুবিধা হয়, কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি যতটা সম্ভব। ফোনটা স্ট্যান্ড করারও জায়গা নেই আমার, আর স্ট্যান্ড করলে তোমরা দেখতে পাবে না। জল দিয়ে একটু নেড়ে চলে নামিয়ে রান্না হবে না, খুব গরমে কষ্ট হয়, কিছু করার নেই, করতেই হবে, সব কাজই নিজে করি। শাশুড়ি মা এসছেন, বাড়িতে তো আমাদের কেউ নেই, শাশুড়ি মা দেশে থাকে, শাশুড়ি মা এসছে কদিনের জন্যে। উনি থাকলে আমার একটু সুবিধা হয়, একটু হেল্প হয়ে যায়, না হলে একা খুব কষ্ট হয়ে যায়। মেয়ে বেরোয়, ঘর বেরোয়, কি বলবো, দেখতে থাকো তোমাদের সবই দেখতে পাবে, আমি সবই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। অনেক দিন ধরে আমি চেষ্টা করছি করার, কিন্তু সময় হয়ে উঠছে না। আর আমি কালকে যে ধরেছি আমি করা স্টার্ট করবোই, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবোই, তাই জন্য আমি কাল থেকে শুরু করে দিয়েছি। আর এটা আমার সেকেন্ড ব্লগ, তোমাদের সঙ্গে গল্প হচ্ছে, রান্নাও হচ্ছে, দুটোই কাজ একসাথে করছি। ওইদিকে ছেলে খেলা করছে, টিভি দেখছে, ছোটোটা ঘুমোচ্ছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি, উঠে গেলে আর কিছু করতে পারবো না। তাহলে তোমরা দেখতে থাকো আমি চটপট রান্নাটা করে নিই। এবার কুমড়োর তরকারি হয়েছে, ঝোলটা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, কুমড়োর তরকারি হয়েছে। তার মধ্যেখানে আমি ছোট ছেলে উঠে গেছে, ওকে উঠে গিয়ে পটি করলো, পরিষ্কার টরিষ্কার করেছে, আবার রান্না করতে হয়েছে। দেখো বন্ধুরা, এখন 3টে বাজে, এই এক বালতি কাপড় জামা কাচা হয়েছে, এবার এগুলোকে শুকোর দেবো, তারপরে চান করবো, খেতে খেতে আজকেও 4টে। চান করে সবে উঠলাম, এখন 3:30 বাজে, আর বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জোরে হাওয়াও দিচ্ছে, শুনতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড। বৃষ্টি পড়ছে দেখো, চলো বৃষ্টি এরকম কাদের কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্টে জানিও আজকে।
আমি এখন যাই, খেয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, আর আমার মেয়েটা এখনো ফেরেনি, এক্সাম শেষ হয়ে গেছে তিনটে, এখনো ফেরেনি, টেনশন হচ্ছে। বৃষ্টি বৃষ্টি হলে বিদ্যুৎ চমকালে না খুব ভয় লাগে, দেখতে পাচ্ছ কি অবস্থা। বাড়ি আসতো তারপর হতো, আর বাবা জানলাগুলো বন্ধ করছে। নালে বৃষ্টির প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি আমার কি জেলে গেছে, খেতে যাই। বৃষ্টি পড়ছে, ছাপটা আসছে, জানলাগুলো বন্ধ করে দিলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এবার চা করতে এসেছি, সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ চা হচ্ছে আর দুধ গরম হচ্ছে। আমি দুধ চা খাই, তোমরা কে কি রকম চা খাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। বাসনগুলো মাজা আছে, এগুলো বোঝাচ্ছি আর চাওয়া করছি। তোমরা কখন সব চা খেয়েছো আমাকে জানিও। বাসন গুছিয়ে রাখছি সব। ছেলে দুধ খাবে, দুই ছেলে দুই ছেলেই উঠে পড়েছে, আবার খাওয়ানো আবার চলতেই থাকে, আমার আর সময় না। চলতেই থাকে এরকম কাজ, আবার খাওয়াতে বসবো, মা গলা দিয়ে কোথায় বেরোচ্ছে না। এই মাথাটা খুব যন্ত্রণা করছে, খুব ধরেছে মাথাটা, এই জন্য একটু কড়া করেই চা করছি। আমার চা একটু হতে প্রচুর টাইম লাগে, একটু কড়া করে গাঢ় করে দুধ বেশি দিয়েই আমি চা করি। এটা দু কাপ চা হচ্ছে আমার আমার পরে। দেখি দুধ গরম হচ্ছে, দু কাপ চা রেডি হয়ে গেছে, দুধ উল্টে গেছে। চা নিয়ে বসে পড়েছি, বিস্কুট নিয়ে আসতে পারবো না। বস শক্তি করে, এই দেখ, এই দেখো কে বললো তো, কে এই এই গরম চা আছে বাবা, আরে 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 চা খাচ্ছি। ও গান হচ্ছে না, ও শর্ট করতে আর রিলস করতে খুব পছন্দ করে। আমি বলছি ও ও ফোনের দিকে তাকাচ্ছে, গান হচ্ছে না বলে। এই তো এই তো দেখো দেখো গান হবে তো, এবার দেখো
গান হবে। একটু তাই টাটা করে দাও তো, টাটা করো, বসো বসো, বসে টাটা করো, টাটা টাটা করো বন্ধুদের। চা খাচ্ছি, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। একটা গেঞ্জি ফেঞ্জি পরো না, দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার টিভিতে ভিডিও চলছে। আমি এখন একটু বেরোচ্ছি, ছেলেকে নিয়ে, ছেলে বায়না করছে, একটু বেরোবে, আর টুকটাক জিনিস কেনার আছে, তো আমি বেরোচ্ছি। আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করলাম, আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, তোমরা আমার পাশে থাকো, আমাকে উৎসাহ করো, আমি রোজ তোমাদের নিউ নিউ ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো, গুড নাইট, খুব ভালো থেকো, টাটা।